আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, পশু কুরবানি বা গরু কুরবানি, এখন এই পশু কুরবানি নিয়ে বছরে কিছু কিছু মানুষ রয়েছে, কিছু কিছু সম্প্রদায় রয়েছে যারা এই পশু কুরবানিকে একটি হত্যা দিবস বা তাদের মনে উৎকণ্ঠ, মনোমালিন্য, কষ্ট, উদারতা এরকমভাবে মানুষের কাছে পৌঁছায় যে তাদের অনেক দরদ। মুসলিমরা পশু কুরবানির নামে একটি পশুকে হত্যা করছে, তাকে কষ্ট দিচ্ছে। আজকে ভিডিওতে তাদেরকে নিয়ে কিছু কথা বলবো এবং আপনাদের সামনে পরিষ্কার করে দেবো ইনশাআল্লাহ যে পশু কুরবানি কারা করে, কারা সবচেয়ে বেশি পশুকে কষ্ট দেয়, কারা সবচেয়ে বেশি পশু জবাই করে, চামড়া রপ্তানি করে, আরো অন্যান্য কাজগুলো করে। একটা জিনিস খেয়াল করে রাখবেন, গরুর মাংস রপ্তানি করে এরকম 10টি দেশের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। এমনকি তালিকায় প্রথম যে 3টি দেশ আছে, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং আমেরিকা, এরা কেউই মুসলিম দেশ নয়, এরা কিন্তু সবাই অমুসলিম দেশ। তালিকায় প্রথম 7টি দেশ মিলিয়ে শুধু 2020 সালেই 1 বিলিয়ন পাউন্ডের মতো মাংস রপ্তানি করছে পুরো বিশ্ব। ভারত এখানে কন্ট্রিবিউট করছে শতকরা 12 ভাগের কাছাকাছি, মানে অর্থাৎ ভারত থেকে গরুর মাংস রপ্তানি করা হচ্ছে। তালিকায় প্রথম 10টির মধ্যে আপনি যদি সার্চ দিয়ে দেখেন তাহলে 10টি দেশের মধ্যে 1টিরও মুসলিম দেশ নেই। একদম 14 নম্বরে বা এটি কিছু কম বেশ হতে পারে রয়েছে হলো পাকিস্তান, 24 নম্বরে আছে সৌদি আরব, আর 26 নম্বরে আছে মালয়েশিয়া। এরাই হলো আমাদের মুসলিম দেশ। ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এর তথ্য দেওয়া মতে জাপানে শুধুমাত্র 2021 সালে জানুয়ারি মাসে 1050টি গরু জবাই করা হয়েছে। তালিকা যদি একটু বড় করি তাহলে দেখাতে পারবো শুধু শুকুরের মাংসের জন্যই একই বছরে জানুয়ারি মাসে প্রায় 16,570টি শুকর জবাই করা হয়েছে। বাদ রইল ঘোড়া, জাপানের মানুষ সেটাও বাদ দেয় না, কানাডা থেকে ঘোড়া আমদানি করা হয় জাপানিদের জন্য। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্য মতে প্রতি বছরে প্রায় 19 বিলিয়ন মুরগি, 1.5 বিলিয়ন গরু, 1 বিলিয়ন ভেড়া এবং সমপরিমাণ শুকর জবাই করা হয়ে থাকে। বিগত 50 বছরে মাংসের চাহিদা বেড়েছে 3 গুণ, এর বেশিরভাগই চীন এবং ইউরোপিয়ানদের পেটে চলে যায়। এসব তো গেল গরু মাংস নিয়ে, এই গরু মাংস নিয়ে মানুষ ব্যবসা করে যাচ্ছে। এবার আসি কোন দেশগুলো সবচেয়ে বেশি গরু মাংস নিচ্ছে। 2018 সালে প্রকাশিত এই রিপোর্টে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তথ্য বলছে আমেরিকাতে একজন মানুষ বছর প্রায় 99 কেজি বা 219 পাউন্ড মাংস খায়। দ্বিতীয় অবস্থানে আছে অস্ট্রেলিয়া, জন প্রতি 203 পাউন্ড করে খায় বছরে। তৃতীয় অবস্থানে আছে আর্জেন্টিনা, মাথাপিছু 198 পাউন্ড মাংস খায় প্রতি বছরে। চতুর্থ অবস্থানে আছে ইসরায়েল, মাথাপিছু 195 পাউন্ড মাংস খায় বছরে। পরে অবস্থানে যারা আছে তারা কেউ মুসলিম দেশ নয়, ব্রাজিল, কানাডা, নিউজিল্যান্ড আরও অনেক দেশের মানুষ। এরপর যদি আপনার মনে হয় শুধু মুসলিম বলে একজন মানুষকে কোরবানির সময় ক্রিটিসাইজ করা উচিত, এরপর যদি আপনার মনে হয় কুরবানি মৌসুম এলেই পশু প্রেম নিয়ে আপনার কথা বলা উচিত, তাহলে আমি বলবো আপনি সমালোচক নন, আপনি একজন সুযোগ সন্ধানী নিন্দুক। জানেন ভোজেন কিন্তু মানতে চান না। কুরবানি ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে কিভাবে প্রাণ সংগ্রহ করা হয় একটা বিবরণ দেওয়া যাক। তোরজা উপজাতির মধ্যে একটি অনুষ্ঠান প্রচলিত আছে, তারা মৃত মানুষের
সম্মানে অনুষ্ঠান করে। সেই অনুষ্ঠানে জীবন্ত মহিষের গলায় দাঁড়িয়ে থাকা অবস্থায় জবাই করা নয়, ছুরি দিয়ে কুচিয়ে কুচিয়ে যন্ত্রণা দেওয়া হয়। ওসব জবাই করলে আপনার কেন মন টানে না, কেন প্রশ্নবিদ্ধ হয় না? কিন্তু এর চেয়ে বেশি অন্যান্য দেশে চামড়া রপ্তানি করা হয়, গরুর মাংস রপ্তানি করা হয়, আরও রয়েছে অন্যান্য পশুর প্রাণ। সুতরাং এই বুঝ দায়িত্ব আপনার।